আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইভার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমি প্রপার্টি ওনার ফাইন্ড করে দেখাই না কেন, আমি শুধুমাত্র লিড জেনারেশনের কাজগুলো দেখাই, কীভাবে আপনারা রিয়েল এস্টেট লিড কালেক্ট করতে পারবেন সেগুলো দেখাই, প্রপার্টি ওনার ফাইন্ড করে দেখাই না কেন। আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম টেক্সাস কাউন্টি থেকে কীভাবে প্রপার্টি ওনারদেরকে ফাইন্ড করবেন ট্যাক্স ইনফরমেশন থেকে। তো এই ভিডিওটি যারা দেখেছেন এবং একটু চালাক আছেন তারা মূলত এই সিস্টেমটা ফলো করে বিভিন্ন কাউন্টি থেকে প্রপার্টি ট্যাক্স ইনফরমেশন বের করে তাদের প্রপার্টি ওনারদেরকে বের করতে পারেন। যারা পারেন না তারা মূলত একটু রিসার্চ করেন না, মানে একটু প্র্যাকটিস করেন না। আপনারা যদি রেগুলারলি প্র্যাকটিস করতেন তাহলে এরকমটা বলতেন না। তো সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে একটা প্রপার্টি সার্চ করে দেখাবো, মানে প্রপার্টি ওনার কীভাবে ফাইন্ড করবেন, মানে পাবলিক রেকর্ডস চেক করে তারপরে ট্যাক্স ইনফরমেশনে যাবেন, সেখান থেকে প্রপার্টি ওনার ফাইন্ড করবেন। তো আমি মূলত কয়েকদিন আপনাদেরকে দেখিয়েছি কীভাবে রিয়েল এস্টেট লিড কালেক্ট করতে হয়। এগুলো আপনারা কালেক্ট করার পরে মূলত আপনাদের ওনারের নাম ফাইন্ড আউট করতে হবে, দ্বিতীয়ত আপনাদেরকে স্কিপ ট্রেসিং করে ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস বের করতে হবে। তো এই সিস্টেমটা পুরোপুরি একটা ধারাবাহিক সিরিজ, মানে আপনাদেরকে প্রথমত আপনি লিড জেনারেশন করতে হবে, মানে রিয়েল এস্টেট লিড জেনারেশন করতে হবে। দ্বিতীয়ত ওনারের নাম ফাইন্ড আউট করতে হবে অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে। তৃতীয়ত আপনাকে স্কিপ ট্রেসিং করে ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর বের করতে হবে। পুরো একটা সিরিজ টিউটোরিয়াল, আপনারা সম্পূর্ণ সিরিজটি দেখবেন তাহলে অনেকটা বুঝতে পারবেন। তো আগের ভিডিওটি যারা দেখেননি, মানে কীভাবে আমি ওনার ফাইন্ড আউট করেছিলাম টেক্সাস কাউন্টি থেকে, এটা আপনারা চাইলে এখান থেকে আই বাটন থেকে দেখে নিতে পারেন, তাছাড়া লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা দুই জায়গা থেকেই দেখতে পারবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রপার্টি ওনারের নাম বের করতে পারেন এবং প্রপার্টি পাবলিক রেকর্ডস থেকে তাদের ট্যাক্স ইনফরমেশন বের করে ওনারের সকল তথ্য বের করতে পারেন, তারপরে আবার স্কিপ ট্রেসিং করে তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর কীভাবে কালেক্ট করতে পারেন। সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা শুরু করি এবং কম্পিউটার স্ক্রিনের মধ্যে যাই। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো আমরা একটা ইনকগনিটো ব্রাউজার ওপেন করেছি। এই জায়গা থেকে মূলত আমি আপনাদেরকে একটা নতুন টুলস দেখাবো রিয়েল এস্টেট লিড জেনারেশনের জন্য, যেটার নাম হচ্ছে রেডফিন। আপনারা শুধুমাত্র রেডফিন লিখে সার্চ করবেন, REDFIN রেডফিন লিখে সার্চ করার পরে একটা টুলস পাবেন। এই টুলস দিয়ে মূলত আপনারা রিয়েল এস্টেট লিড জেনারেশনের কাজ করতে পারবেন। এই জায়গায় একটা ক্যাপচা চাইছে, এটা আমি দিয়ে দেই। ওকে, এই জায়গায় অসংখ্য ক্যাপচা আছে। আচ্ছা, এরকম করে ক্যাপচা আসলে আপনারা এগুলো দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে redfin.com। তো এটা রিয়েল এস্টেট লিড জেনারেশনের আরও একটা পাওয়ারফুল টুলস, এখান থেকে আপনারা মূলত রিয়েল এস্টেট লিড জেনারেশনের কাজগুলো করতে পারবেন। তো আমি আপনাদেরকে মূলত ধারাবাহিকভাবে রিয়েল এস্টেট লিড জেনারেশনের বিভিন্ন টুলস নিয়ে ভিডিও দেখাচ্ছিলাম, সেখান থেকে মূলত আজকের এই ভিডিওটিও দেখানো। এখান থেকে আপনারা মূলত রিয়েল এস্টেট লিড জেনারেশনের লিডগুলো কালেক্ট করতে পারবেন। তো আপনারা টুলস পেয়ে গেছেন, এবার আপনারা জানেন কীভাবে লিডগুলো কালেক্ট করতে হয়। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা ফাইন্ড এ হোম, সেল মাই হোম, এরপর বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তো আজকে যেহেতু আমি আপনাদেরকে অন্য বিষয়ে ভিডিও তৈরি করব, সেই জন্য আমি আপনাদেরকে এটা নিয়ে বিস্তারিত দেখাচ্ছি না। এটা নিয়ে আপনারা যদি ঘাটাঘাটি করেন তাহলে আমি আশা করছি এখান থেকে আপনারা লিড কালেক্ট করতে পারবেন। তো আমরা চলে যাই অন্য একটা কাজে। এখান থেকে মূলত আমরা যে কোনো একটা সিটি থেকে লিড কালেক্ট করব, তারপরে আমরা মূলত ওনারের নাম ফাইন্ড আউট করব। এটাই হচ্ছে আজকের ভিডিওটির মূল টপিক। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আপনারা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদেরকে শেষে এমন একটা সিস্টেম দেখাবো যার মাধ্যমে আপনারা মূলত যে কোনো কাউন্টি থেকে এরকম করে ওনারের ট্যাক্স ইনফরমেশন বের করতে পারবেন, ওনারের নাম বের করতে পারবেন। শুধুমাত্র অ্যাড্রেস আপনাদের কাছে থাকলে আপনারা সকল ইনফরমেশন বের করতে পারবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনারা এই সিস্টেমটি শিখে যাবেন। তো এখানে আমি মূলত একটা সিটি লিখে সার্চ করব, যে সিটিটার নাম হচ্ছে টুলসা। টুলসা সিটি থেকে লিড কালেক্ট করার চেষ্টা করব। শুধুমাত্র টুলসা লিখছি, দেখতে পাচ্ছেন টুলসা সিটি চলে আসছে। তো আমরা টুলসা সিটি দিয়ে সার্চ করলাম, তারপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো লিড চলে আসছে। তো এখান থেকে আপনারা লিড কালেকশনেরও কাজ করতে পারবেন। আমি মূলত অন্য টপিকে আজকের ভিডিও দেখানো, সেজন্য আমি টপিকে চলে যাই। তো আমি মূলত এই হোম ওনারের ডিটেলস বের করে দেখাবো আপনাদেরকে। এখান থেকে এই প্রপার্টি ওনারকে আমি সবসময় আপনাদেরকে শুধুমাত্র এইগুলা লিড কালেক্ট করে দেখাই। এখান থেকে আমি আপনাদেরকে বলি যে পরবর্তীতে আপনারা যে প্রসেসটা আছে সেই প্রসেসটা হচ্ছে আপনারা প্রথমে ওনারের ট্যাক্স ইনফরমেশন বের করবেন, তারপরে সেখান থেকে ওনারের নাম বের করতে পারবেন। তো অনেকেই বিষয়টা বুঝে না, তাই আমাকে অনেকেই গালাগালি করে অনেক কমেন্টের মাধ্যমে। এই জিনিসগুলো খুবই খারাপ লাগে, কেননা আমি আপনাদেরকে শেখানোর জন্য এসেছি। আপনাদের জন্য বাউতাবাজি করলে অনেক সিস্টেমই আমি করতে পারতাম। যদি এই জায়গায় আমার চ্যানেলের মধ্যে আমি দিতাম যে একদিনে কোটিপতি হন, 1,00,000 টাকা ইনকাম, 5 মিনিটে, 10 মিনিটে 2,00,000 টাকা, এরকম দিতাম,
তাহলে কিন্তু আমি বাউতাবাজি করতাম। আমার এই জায়গায় দেখেন যে আমি কি লিখে আমি আপনাদের জন্য ভিডিও দেই। এই জায়গায় দেখেন শুধুমাত্র রিয়েল এস্টেট লিড জেনারেশন সম্পূর্ণ বাংলায়, এরকম করে আমি কোনো ক্লিকবেট কোনো আমার থাম্বনেইলই দেই না। তো এই জায়গায় আমাকে ফ্রড বলার কোনো কারণই নেই। ভালো লাগলে দেখতে পারেন, আপনারা ভিডিওগুলো আপনাদের কাজেই দিবে। ওকে, তো আমরা এবার টুলস অ্যাকাউন্টে থেকে মূলত ওনার ফাইন্ড আউট করব। ওকে, তো আমাদেরকে যেটা সার্চ করতে হবে, আমরা জানি না যে টুলস অ্যাকাউন্টের ট্যাক্স অ্যাসেসরের ওয়েবসাইট কোনটা। তো আমরা এইভাবে সার্চ করব যে অ্যাসেসর্স প্রপার্টি সার্চ ক্যালিফোর্নিয়া কাউন্টি, এই জায়গায় দেখা আছে। এখান থেকে আমরা শুধুমাত্র টুলস অ্যাকাউন্টে দিয়ে দিব। ওকে, অ্যাসেসর্স প্রপার্টি সার্চ টুলস অ্যাকাউন্টে, এটা লিখে আমরা গুগলের মধ্যে একটা সার্চ করব। দেখি আমাদের রেজাল্ট কী আসে। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রপার্টি সার্চ টুলস অ্যাকাউন্টে। ওকে, এটা আমরা নতুন ট্যাবে ওপেন করে নিই। এখান থেকে আমি নতুন ট্যাবে ওপেন করে নিয়েছি। তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা, এই অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে মূলত আমরা ওনারের নাম ফাইন্ড আউট করব। ওকে, তো আমাদের দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসছে। এখান থেকে আমরা মূলত প্রপার্টি সার্চ একটা অপশন খুঁজব। এই জায়গায় দেখতে পাচ্ছেন ইনফরমেশনের মধ্যে আছে প্রপার্টি সার্চ, এটার মধ্যে আমরা ক্লিক দিব। ওকে ওকে, এই জায়গায় কী আছে, অ্যাকসেপ্ট করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে দিই। তারপরে দেখতে পাচ্ছেন মেন কাহিনী, ওনারের নাম ওয়াইজ আপনারা সার্চ করতে পারবেন, প্রপার্টি অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, পার্সেল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, তারপরে সাব ডিভিশন এটা দিয়েও সার্চ করতে পারবেন। ওকে, আমাদের কাছে শুধুমাত্র প্রপার্টি অ্যাড্রেস আছে, এটা দিয়ে আমরা সার্চ করব। তো এটার মধ্যে আমরা ক্লিক দিলাম। তারপরে এখানে আমরা যাব। তো ধরেন এই লিড থেকে আমি মূলত ওনারের নাম ফাইন্ড আউট করব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা নাম্বার আছে, মানে একটা হাউস নাম্বার আছে, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপরে এখানে পেস্ট করে দিব। তারপরে ডিআইআর, এই জায়গায় দেখে নিন ডিআইআর কী। এই জায়গায় দেখতে পাচ্ছেন ই হচ্ছে ডিআইআর, তো আমরা ই এখান থেকে সার্চ করে দিব। ওকে, তারপরে নেম, নেমের জায়গায় হবে আপনাদের অ্যাড্রেস। ওকে, এখান থেকে আমি মূলত এতটুকু কপি করে নিব, এতটুকু কপি করে নিলাম, তারপরে এখানের মধ্যে এটা পেস্ট করে দিব। ওকে, তারপরে আমরা সাফিক্স, তো সাফিক্সটা কী এটা আমি নিজেও জানি না, আপনারা প্রশ্ন করবেন না। এই জায়গায় দেখতে পাচ্ছেন সিটি সিটি লেখা আছে, তো এটার উপর ডিপেন্ড করে আমি মূলত খুঁজবো যে সাফিক্সটা কী। তো এখান থেকে সাফিক্স, এটা শর্ট ফর্মে দেওয়া আছে, অবশ্যই কোর্টের শর্ট ফর্ম হতে পারে, এটা আমরা কোর্ট দিয়ে সার্চ করতে পারি। এই জায়গায় দেখতে পাচ্ছেন সি আর টি, এটা মিলে শর্ট ফর্মে সিটি হতে পারে। তো তারপরে ইটি থাকলে মনে হয় ইস্ট হতে পারে, তো আমরা সিটি পাইছি, এটা দিয়ে সার্চ করব, এটা কোড দিলাম, তারপরে সার্চ করব। ওকে, তো এইরকম করে একটু আপনারা আইডিয়া করে নেবেন, অনেক বিষয় আপনারা আছে যে বুঝবেন না, তো যেগুলো যেরকম করে বোঝা যায় সেভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। ওকে ওকে, তো দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশন আমরা পেয়ে গেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনারের সকল ইনফরমেশন চলে আসছে আমাদের কাছে। তো এখান থেকে দেখে নেই আমরা ওনারের নাম কি। ওকে, ওনার নেম, ইয়েস, এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনার নেম। তো দেখতে পাচ্ছেন খুবই সহজে আমরা ওনার নেম ফাইন্ড আউট করে ফেলছি, এটা আমি গুগল সার্চ করছি। তো আমি শেষ পর্যন্ত ভিডিও দেখলাম, মূলত আপনাদেরকে বলেছিলাম কীভাবে আপনারা সকল কাউন্টি থেকে ওনার নেম সার্চ করতে পারবেন, এরকম একটা টিপস দিব। তো টিপসটা হচ্ছে এটা, আপনারা এইভাবে করে গুগল সার্চ করবেন, এই জায়গায় টুলসার জায়গায় আপনারা অন্য যে কোনো কাউন্টি দিয়ে দিবেন, মানে যে সিটি আছে আপনার সিটিটা দিয়ে দিবেন, তারপরে আপনারা এইভাবে সার্চ করবেন, আপনারা এরকম ওয়েবসাইট পেয়ে যাবেন যেটা প্রথমেই আসবে, এটা আপনাদের টার্গেটেড ওয়েবসাইট। এখানে যাবেন, তারপরে প্রপার্টি সার্চ করবেন, এইভাবে আপনারা সকল ইনফরমেশন বের করতে পারবেন। তো এই প্রপার্টি ওনারের নাম কি, এই জায়গায় আপনারা পেয়ে গেছেন এটা। তো এবার আপনারা একটু অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন এখান থেকে। এই জায়গায় দেখতে পাচ্ছেন 5817E, তারপরে 76, তারপরে সিটি এস টুলসা, তারপরে হচ্ছে জিপ কোড, জিপ কোডটাও মিলিয়ে নেন 74136। এই জায়গায় দেখতে পাচ্ছেন 74136, তার মানে আমাদের অ্যাড্রেসের সাথে এই ওনারের ইনফরমেশনের মিল আছে। তো উনি হচ্ছেন আমাদের টার্গেটেড পার্সন। এবার আমরা ওনার নামে স্কিপ ট্রেসিং করতে পারবো। তো স্কিপ ট্রেসিংটা আমরা কীভাবে করবো, এখান থেকে আমরা সরাসরি ট্রু পিপল সার্চের মধ্যে চলে যাব। এখান থেকে আমরা ট্রু পিপল সার্চের মধ্যে চলে যাব। ওকে, এটা আমার ভিপিএন কানেক্ট করতে হবে, আমি ভিপিএন কানেক্ট করা অবস্থায় নাই, তো আমি ভিপিএন কানেক্ট করছি না, আপনারা আশা করছি এইটুকু অংশ পারবেন। তো এখান থেকে আপনারা এই ওনারের নামটা কপি করে নিয়ে যাবেন, তারপরে নাম ওয়াইজ আপনারা সার্চ করতে পারবেন, তারপরে অ্যাড্রেস ওয়াইজ সার্চ করতে পারবেন, এখান থেকে অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারবেন। যদি আপনারা অ্যাড্রেস দিয়ে সার্চ করেন, এই নামের সাথে মানুষের নাম মিল পেলে আপনারা তাকে টার্গেট করে তার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিতে পারবেন। তো এটা হচ্ছে মেথড। আমি আশা করছি আপনারা সকল কাউন্টি থেকে এবার ট্যাক্স ইনফরমেশন বের করে আপনারা টার্গেটেড পার্সনকে বের করতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন।
তো আমি আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে যে সিস্টেম দেখিয়েছি আপনারা চাইলে এই সিস্টেমের মাধ্যমে সবগুলো অ্যাকাউন্টে থেকে এইভাবে ইনফরমেশন বের করতে পারবেন। আপনারা একটু প্র্যাকটিস করলে এই কাজগুলো করতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।